সকালবেলা ঘুম থেকে উঠেই চলে এসেছি ছাদে, তো ভাবলাম একবারে বাসি নাইটিটাও ধুয়ে দেওয়া হবে আর এদিকে জুড়ো জলটাও রোদে দিয়ে দেবো। ভিডিও শুরুতে সবাইকে ওয়েলকাম করতে ভুলে গেছি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা ব্লগ শুরু করছি। তো দেখো, ছাদে জল রোদে দেবো, তার আগে ভাবলাম এখানটায় একটু নোংরা জমে আছে তো সেগুলোকে একটু জল দিয়ে ধুয়ে দিলাম আর পাড়ে রোলে রোলে দিলাম। আর তারপরে চলে আসলাম এই গাছগুলোতে জল দিতে। দেখো এত রোদের তাপ, দুবেলা করে জল দিচ্ছি তবু যেন গাছের গোড়ার মাটি মানে ভেজাই থাকছে না, পুরো শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। দুবেলা করে জল দিচ্ছি, রোদের এত পরিমাণে তাপ বেড়েছে। আমাদের এখানে তো দিনের বেলা 42-43 ডিগ্রি তাপমাত্রা, তোমাদের ওদিকে কেমন তাপমাত্রা অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে চলে আসলাম নিচে, নিচে এসে ফুলগুলো তুলে নিচ্ছি। যেহেতু অমিতের এখন অফিস যাওয়া নেই তো কাজের অত তাড়াও নেই, মানে রান্নার অত তাড়া নেই, তাই ভাবলাম আগে বাইরের কাজগুলো সারা যাক, যেমন ফুল তোলা, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, তারপরে রান্নাগুলো করে দেবো। না হলে প্রত্যেক দিন তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে রান্নাঘর থেকে ব্লগ শুরু করি। আগে রান্না বান্না করে জুডোর পাপার টিফিন গুছিয়ে নিই, তারপরে এদিকে যা কাজবাজ থাকে তো সেগুলো সারা হয়। তো দেখো ফুল টুল তুলে আবার চলে এসেছি রান্নাঘরে, অলরেডি রান্না বসিয়ে দিয়েছি, কারণ জুডোর পাপা বলে সকাল সকাল ভাত খাবে, তার জন্য আলু সিদ্ধতে ভাতও করে নিয়েছি। আর এখন এখানে আমি ভাজছি, কী ভাজছি বলে তো কুন্দি আর আলু, কুন্দিই তো বলে বলো, ওই শশার মতন হয় বেশ ছোট ছোট লম্বা লম্বা, তো সেটাই আলু আর পেঁয়াজ দিয়ে ভাজতে বেশ দারুণ লাগে খেতে। আমি বিয়ের আগে কোনোদিনও খেতাম না, এই বাড়িতে এসে এই জিনিসটা খাওয়া শিখেছি। তো তারপরে এদিকে জুটোর দুধটা জাল দিয়ে নিলাম, জুটোর দুধ জাল হয়ে গেছে, আর এখন এখানে আমার জন্য একটু ওর সেদ্ধ বসালাম। তো মোটামুটি এখনকার মতন রান্নাবান্না করে নিয়েছি। এখানটায় দেখো এই যে কুন্দি আলু ভেজে রেখেছি, শুকনো লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে আর সামান্য একটু পেঁয়াজও দিয়েছি। এইভাবে ভাজলে বেশ খেতে ভাল লাগে ডাল দিয়ে। আর এখানে টক ডাল করেছি আম দিয়ে, আর তার সাথে তো বললাম আমি সকালবেলা আলু সেদ্ধ দিয়ে ভাত করেছি। এই যে জুডোর পাপা সকালবেলা আলু সেদ্ধ ভাতই খায় বেশিরভাগ দিন, অন্য আর কিছু খায় না। আর জুডোর জন্য এখানে দুধ, ওটস আর খেজুর জাল দিয়ে রেখেছি, আর আমার ওটসটা শুধু জল দিয়ে সেদ্ধ করে রেখেছি। তো এই হচ্ছে সকাল থেকে রান্নাবান্না। তো চলো এবার ঘরে যাই। বেশিরভাগ দিনে আমার আগেই ঘুম থেকে উঠে নি উঠে আমাকে ডাকাডাকি শুরু করে দেয়। তো যাই হোক, আজকে দুজনে প্রায় একসাথেই ঘুম থেকে উঠেছি, আর এখন এনাকে ভাত খেতে দেবো, তার জন্য খাওয়ার আগের ওষুধগুলো দিয়ে দিচ্ছি। আর পায়ের ব্যান্ডেজের অবস্থা তো দেখতেই পাচ্ছ, হাঁটু একদম টান টান করে রাখতে হচ্ছে, ভাজি করতে পারছে না। আর আমাদের এখানে যা গরম, মানে প্রচণ্ডই গরম, তোমাদের বললাম তাপমাত্রা অনেক বেশি, সেই কারণে খালি গায়ে থাকা ছাড়া আর কোনো উপায় নেই। তো যাই হোক, এখানটায় দেখো কুন্দি আলু ভাজা, তার সাথে আলু সিদ্ধ, কাঁচা লঙ্কার খিদে মেখে নিয়েছি, একদম মেখে টেকে রেডি করে এখন ওনাকে গিয়ে দিয়ে আসবো, বসে বসে খেয়ে নেবে। ডাক্তার বলেছে 12 দিনের আগে সেলাই কাটবে না, তার মানে 12 দিন পাটা পুরো এরকম টান টান করে রাখতে হবে, আর 12 দিনের জন্য ছুটিও নিয়েছে। তো যাই হোক, অফিস থেকে তো একটু প্রবলেম করছিলই, আর যেহেতু ওখান থেকে অ্যাক্সিডেন্টটা ঘটেছে সেই কারণে আর অতটাও কিছু বলতে পারলো না, তো ছুটি দিয়ে দিয়েছে। তো উনি এখন খেয়ে নিক, আর আমি জুডো সবেমাত্র ঘুম থেকে উঠলো, এখন জুডোকে আমি ব্রাশ করাবো, তারপর ওকে খাওয়াবো। জুডোর খাবার তো অনেকক্ষণ আগেই আমি বানিয়ে রেখেছিলাম, তো চলো আমি খেতে থাকুক আর আমি ওদিকে গিয়ে জুডোকে ব্রাশ করিয়ে খাইয়ে নিই। যেই আমার হাতে ঠান্ডা জলের বোতল দেখেছে, সেই বাবুর দেখো আমাকে একটু ঠান্ডা জল দাও না, একটুখানি ঠান্ডা জল দাও না করে ওর বোতল আনতে গেছে। তো এই যে জুডোর বাবার জন্য একটুখানি জল নিয়ে আসলাম, আর দেখো নিজে বোতলটা সামনে এগিয়ে দিল। সকাল থেকে সামনাসামনি কথা বলতে পারিনি, সবেমাত্র জুডোকে খাইয়ে উঠলাম, তো ফোনে কার্টুনই দেখছিল, ওর থেকে ফোনটা নিয়ে এসে ভাবলাম একটুখানি তোমার সাথে কথা বলে নিই, কারণ যা বাইরে রোদ গরম পড়েছে ওকে বাইরে রাখাই যাবে না, এক জায়গায় সুস্থ হয়ে বসলেই একটু শান্ত, নাহলে তো দুষ্টুমি করতেই থাকে। তার জন্য ফোনটা দিয়ে ওকে বসিয়ে রেখেছিলাম, আর জানোই ওর পাপার পা কেটে গেছে তো বাড়িতেই রয়েছে, আর পাপার ফোনটাও দিতে পারতাম, চার্জার এসবগুলো দেওয়া হয়নি। তো যাই হোক, ওকে খাইয়ে দাইয়ে উঠে বিছনা তুলে নিয়েছি, তো পাপাও বাইরে গিয়ে বসলো, এখন চেয়ারের ওপর বারান্দায় বসে আছে। আমি বিছনাটা তুললাম, এখন ঘর ঝাড় দিই, ঘরটা ঝাড় দেবো,
তো এখন 11:30টার মতন বাজে, তো ভাবলাম কিছু খেয়ে নিই। এই যে দেখেছিল ও সেদ্ধ করে রেখেছিলাম দুটো রোস্ট, আমার রোস্ট, তো সেই দুধ আর রোস্ট একসাথে রয়েছে, তার সাথে দুটো খেজুর নিয়ে নিয়েছি। তো এটা দিয়ে সকালবেলার ব্রেকফাস্ট এখন করে নেবো, তারপরে আরও কাজ বাজে আছে সেগুলো সারবো। দুটোর বাবাকে নিয়ে আজকে ডাক্তারের কাছেও যেতে হবে ড্রেসিং করাতে, তো ওটা বিকালের টাইমেই যাব। দেখা যাক কখন যাই, দুপুরের দিকেও যেতে পারে নাহলে বিকালের দিকে। ডাক্তারের সাথে ফোন করে কথা বলে নেবো, তারপরে বেরোবো দুজনে, মানে আমি আর জুটু বাবা দুজনেই যাবো। ঘরটা ছাড় দিয়ে ঘরটা মুছে নিতে চলে আসলাম, তো জুটোকে জুটোর পাপাই দেখছে, ফোন দিয়ে বসিয়ে রেখেছে। এই জুটোর পাপা শুয়ে আছে খাটের ওপর, তার সাইডে ও ফোন দেখছে বসে বসে। তো ভাবলাম এই ফাঁকে ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে নিই, তাহলে কাজটা একটু এগিয়ে থাকবে। যতই তাড়াতাড়ি কাজ সারার চেষ্টা করছি না কেন, তাড়াতাড়ি আর হচ্ছে না। এমনিতেই তো জুটোর সব কিছু রয়েছে, তারপরে জুটোর পাপার সব কিছুই এখন হাতে তুলে দিতে হচ্ছে, খাওয়ানো থেকে ওষুধ থেকে স্নান করানো থেকে সব কিছুই। তো চলো ঘরটা মুছে নিই, তারপরে যাব জুটোকে স্নান করাতে। আর এখানে দেখো জুটোর পাপাকে জল দিয়ে দিলাম, এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে শেভ হবে। তো আমি বললাম কি সেলুনের লোককে ডেকে নিই, তাহলে এসে শেভ করিয়ে দিয়ে যাবে, বাড়িতে একটু টাকা বেশি নেবে। ও বললো না আমার কোনো প্রবলেম হবে না, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে করে নিতে পারবো। তো জল সাবান সব কিছুই হাতের কাছে গুছিয়ে এনে দিলাম, উনি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে শেফ হচ্ছে। আর এর মধ্যে গিয়ে আমি কলতলা থেকে নিম পাতা বেটে নিয়ে আসলাম, মানে গাছ থেকে নিম পাতা সকালেই তুলে রেখেছিলাম, তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। তাড়াহুড়োর মধ্যে কাজবাজ করছি, তো তাই সব কিছু আর শেয়ার করতে পারছি না। নিম পাতা তুলে এনে রেখেছিলাম, তাই এখন সেটাকে বেটে নিয়ে এসে জুডোকে লাগিয়ে দিচ্ছি। শুধু পায়ে আর হাতেই লাগাবো, কেননা জুডোর পায়ে র্যাশ মতন উঠেছে, তো তাই ভাবলাম ওগুলো লাগিয়ে দিলে যদি একটুখানি কমে। তো ওকে নিম পাতা লাগিয়ে দিয়ে ছেড়ে দিয়েছিলাম, একটুখানি শুকিয়ে যাওয়ার পর ওকে স্নানও করিয়ে দিয়েছিলাম। আর এখন যে দেখছো এই যে ট্যাঙ্কির থেকে জল ভরছি, মানে ডাইরেক্ট কলের থেকে যে গাবলার মধ্যে জল ভরছি, দুটো বালতিতে জল ভরছি, এটা হচ্ছে জুটোর পাপাকে স্নান করাবো। তার জন্য জলগুলো ভরে ভরে এখানে রাখছি, ওকে স্নান ট্যান করিয়ে তারপরে এখানটায় পরিষ্কার করে দেবো। তো দেখো এক গামলা দুই বালতি জল ভরে নিয়েছি, তারপর একটা প্লাস্টিক দিয়ে পাটাও বেঁধে দিয়েছি, তারপরেও আরেকটু সেফের জন্য মোটা একটা তাওয়ালও দিয়ে দিলাম, যাতে ওর মধ্যে জলটা না ঢুকে যায়। তো এবার ওকে স্নান করিয়ে ঘরে নেব, তারপর আবার পরে তোমাদের সাথে কথা বলছি। তো স্নান করা হয়ে গেছে, ওকে ঘরে নিয়ে গেলাম। আর এখন এই যে বালতি চেয়ার টেয়ার যা যা ছিল এগুলো সব জায়গা মতন রাখছি। তারপরে অনেকগুলো কাজ বাস সেরে স্নান করে নিয়েছি, স্নান করে ঠাকুর দিয়ে নিলাম। আর পয়লা বৈশাখে যে ড্রেসগুলো এনেছিলাম ঠাকুরের জন্য, সেই ড্রেসগুলোই পরানো হয়েছে। আর এর মধ্যে অনেক কিছুই হয়ে গেছিলো, তোমাদের আমি পরে শেয়ার করছি। আর এখন দেখতে পাচ্ছ আমি রেডিও হয়ে গেছি। ভাবছো কোথায় যাব, যাবো জুডোর পাপাকে নিয়ে ড্রেসিং করাতে, যেটা আমি তোমাদের সকালেই বলেছিলাম জুডোকে নেবো না করে, কিন্তু জুডো বায়না শুরু করে দিয়েছে যাওয়ার জন্য, দেখো আমাকে ধরে টানছে, তো ওকে নিতেই হলো। তো চলো এবার বেরিয়ে পড়বো, টাকার ব্যাগটা নেবো নিয়ে বেরিয়ে পড়বো। জুডোর পায়ে র্যাশ উঠেছে, তার মধ্যে তো জুডোর পাপার পায়ে কেটে গেছে, সেলাই পড়েছে, আর তার মধ্যে আমারও শরীর খারাপ, তিনজনেরই শরীর খারাপ। কী হয়েছিল আমার সেটা তোমাদের বলবো বললাম পরে। হঠাৎ করে প্রেশারটা হয়তো ডাউন হয়ে গেছিলো, যেটা আমি পরে জানতে পারলাম, মাথা ঘুরছিল উঠতেই পারছিলাম না। তো ডাক্তারের এখানে গিয়ে প্রেশারটা মাপার পরে তারপরে জানতে পারলাম প্রেশারটা একদমই লো হয়ে গেছে। তো চলো ওকে ড্রেসিং করিয়ে নিয়ে আসি, তারপরে কথা হবে। তো অমিতকে ড্রেসিং করিয়ে নিয়ে বাড়ি চলে এসেছি, ও বাইরেই বসে আছে ফ্যানের তলায়। প্রচণ্ড গরম গো আমাদের এদিকে, সব জায়গায় গরম পড়েছে, জানি না এরকম কি না। তো যাই হোক প্রচুর গরম লাগছে, ঘরটা তো পুরো একদম আগুন হয়ে আছে বাইরে ফ্যানের তলায়। ও আর জুডো দুজনে বসে আছে, জুডোকে কদিন ধরে পড়াতেও বসতে পারছি না, কারণ এই গরমের মধ্যে ঘরে ওকে দরজা বন্ধ করে বসবো, সেই কারণে আর বসা হচ্ছে না। জুডোর দুধ গরম বসে এসেছি, উনুনে গরম হচ্ছে, ফ্রিজ থেকে নামিয়েছি, তো খুবই ঠান্ডা রয়েছে, গরম হতে অল্প টাইম লাগবে, তারপরে ওকে দুধ খাওয়াবো। আসার পরে একটুখানি ফুটি দিয়েছিলাম, কালকে মা এসেছিলো, কালকে তো আমি কোনো ভিডিও করিনি তার জন্য শেয়ার করা হয়নি, তো মা একটা ফুটি নিয়েছিলো, সেই ফুটিটাই ফ্রিজে রেখে দিয়েছিলাম। জুডোকে একটু দিলাম, আর পাপাকে একটু দিলাম, দিয়ে আবার রেখে দিয়েছি জুডোর জন্য একটুখানি। আর তোমাদের সাথে তো আমি সারাদিনে সামনে সামনে কথাই বলতে পারিনি, স্নান টান করে পুজো দেওয়ার আগে এত পরিমাণে মাথা ঘোরাচ্ছিলো, তোমাদের কী বলবো, মানে স্নান আমি ভেবেছিলাম যে একটুখানি বেশি টাইম নিয়ে স্নান করবো, সেটা আর হয়নি। জাস্ট কোনো রকমে দু বালতি জল ঢেলে আমি জামাটা আর দড়িতে নেড়ে দিয়েই ঘরে এসে শুয়ে পড়েছি, এত মাথা ঘোরাচ্ছিলো। তারপরে 5-10 মিনিট শুয়ে একটুখানি নুন চিনির জল করে খেলাম,
তারপর একটুখানি আস্তে আস্তে ভালো লাগলো, তারপর পুজোটা দিলাম। পুজো দিতে তাও ওই 5টা বেজে গেছিলো। পুজো দিয়ে উঠে আবার রেডি হয়ে 5:30টার সময় আমি কিনে গেলাম ড্রেসিং করতে। তো 6:30টার দিকে চলে এসেছি ডাক্তারখানে, অতটা ভিড়ও ছিল না, আগে থেকে ফোন করেও নিয়েছিলাম। তো টোটো রিজার্ভ করে যাই, যেটাই যায় সেই টোটোটা দাঁড়িয়ে থাকে, আবার ওটাই চলে আসি, তার জন্য আর প্রবলেম হয় না, কারণ ও তো হাঁটতে পারছে না একদমই। আবার কোথায় দাঁড়াবো, কোথার থেকে টোটো ধরবো, তার থেকে একবারই রিজার্ভ করে যাই। আর আজকে জুটুর তো কথা শুনলো না, আমাদের সাথে গিয়েছিল, জুটুরও শরীরটা ভালো না, কাশিটা তো কমছেই না, গ্যাস দেওয়া হচ্ছে, পায়ে গোটা গোটা উঠেছে, দেখলেই দুপুরবেলা নিম পাতা মাখালাম। তো ভাবছিলাম কালকে ডাক্তার দেখাতে নিয়ে যাব, তো অমিত বললো আর 2 দিন নিম পাতা, মানে আমি আর অমিত দুজনেই ডিসাইড করলাম যে আর 2 দিন 2-3 দিন নিম পাতা মাখিয়ে দেখি, যদি কমলো তো কমলো, আর যদি বাড়ে তাহলে এবার ডাক্তার দেখাবোই, কারণ পায়ে তো দাগ হচ্ছে, তার সাথে সাথে চুলকাচ্ছে, ছেলে খুব অস্বস্তি করছে। এমনিতে তো দুষ্টু মানুষ, এক জায়গায় বসে না, অতটা বিরক্ত করছে না, কিন্তু ওর তো ভেতর ভেতর অস্বস্তি হচ্ছে না, এরকম পুরো 2 পা জুড়ে ওরকম লাল লাল গোটা গোটা ঠোসা ঠোসা, চুলকে চুলকে পুরো ঘা ঘা করে দিয়েছে। তো যাই হোক, এইসব নিয়েই চলছে। আর ও তারপরে তোমাদের বললাম মাথা ঘোরাতে অমিতের দেখানো হয়ে যাওয়ার পর আমি একটুখানি প্রেশারটা শুধু চেক করেছিলাম, প্রেশার একদমই লো, মানে ওপরেরটা তো 100 ওঠেনি, নিচেরটা 60-এর কাছাকাছি বললো ডাক্তারবাবু। বলো ওষুধ টষুধ নিতে, ওষুধ খেতে আমি না, এমনিতে আমার ওষুধ খেতে ভালো লাগে না, আর এখন অমিতের শরীর খারাপ, জুটোর আবার যদি কালকে ডাক্তার দেখাতে যাই আবার অনেকগুলো টাকা খরচ হবে, এখন আর ওষুধ টষুধ নেবো না, ওর আগে ঠিক হোক, তারপরে যদি মনে হয় যে একদমই শরীর ঠিক হচ্ছে না তাহলে নিয়ে নেবো ওষুধ। আর এই গরমে এত ঘাম হচ্ছে, এত ক্লান্ত লাগছে, এর জন্য হয়তো প্রেশারটা লো হয়ে গেছে, কিসের জন্য হয়েছে বুঝতে পারছি না। তো যাই হোক, এখন জুটোকে খেতে দেবো, দুধ গরম করেছে, জুটোর পাপা দেখি যদি কিছু খায় তাহলে ওকে ওটা খাওয়াবো। আর আগের দিনের ব্লগে আমি বলেছিলাম যে জুটোর পাপার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ওর অফিসে একটা লোহার ড্যাকি কেটে গেছে। তো যাই হোক, 3টে সেলাই পড়েছে, যার আগের দিনের ভিডিও দেখোনি, পয়লা বৈশাখের দিনের ভিডিও, তো পয়লা বৈশাখের দিনই ওর এই ঘটনাটা ঘটেছে। আগের দিনের ভিডিও দেখোনি, পয়লা বৈশাখের ভিডিও তারা জানো না, যারা দেখেছো তারা তো জানোই, ওই দিনকার ওই পা কেটেছে অফিসের একটা র্যাকে গুঁতো লেগে অনেকটাই কেটে গেছে, 3টে সেলাই পড়েছে বললামই। তো সেই কারণেই আজকে গেছিলো ড্রেসিং করতে, সব কিছুই ঠিক আছে, আবার একদিন পরে মানে কালকে দিন বাদে আবার পরশুদিন ড্রেসিং করতে যাবে, বললো 10-12 দিন পর সেলাই কাটবে, যেহেতু হাঁটুরে জায়গা তো ভাঁজের জায়গায় একটু টানতে টাইম লাগবে, তার জন্য 10-12 দিন পর সেলাই কাটবে, দেখা যাক পরশুদিন যায় আবার কি বললো। আজকেও আবার অনেকগুলো ওষুধ ওষুধ দিয়ে দিল, এখন আর সেরকম কোনো কিছু শেয়ার করা নেই, গোটা দিনে যতটা পেরেছি তোমার সাথে শেয়ার করার চেষ্টা করেছি, হয়তো সামনাসামনি এসে কথা বলতে পারিনি, কারণ কাজে একটু বেশি ব্যস্ত ছিলাম, ঘরের কাজ বাসও শেয়ার করতে পারিনি খুব একটা, দুটোকে ফোন দিয়ে বসিয়ে রাখতে হয়েছিলো, তারপরে টুকটাক তাড়াতাড়ি করে কাজ সেরেছি, ডাক্তার কাছে যাওয়ার ছিল, ওর বাবাকে স্নান করানো, জুডুকে স্নান করানো, ওর বাবার সব কিছু হাতের কাছে এনে দেওয়া, জুডুর সব কিছু তো করতেই হয়, তো সব কিছু নিয়ে একটু বেশি ব্যস্ত ছিলাম, তাই আর কাজবাজ বেশি শেয়ার করতে পারিনি, যতটুকু পেরেছি শেয়ার করেছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে, আজকের মতন বাই বাই।